আসসালামু আলাইকুম সবাইকে। ইএসআই মাল্টিমিডিয়া চ্যানেল থেকে ঢাকা বাদামতলী প্রিয় দর্শক, ফলের সবচেয়ে বড় পাইকারি বাজার আপনারা বলতে পারেন। তো বর্তমানে কিন্তু কমলা কিন্তু বাজারে অলরেডি চলে এসেছে, আপনারা সকলেই জানেন। এক মাস দীর্ঘ অতিক্রম করছে প্রিয় দর্শক। তো আজকে 18ই ডিসেম্বর, রোজ রবিবার 2022। আমি বিক্রেতা ভাইয়ের নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে কমলা আপনারা দূর দূরান্ত থেকে নিতে পারেন। তো চলুন আর কথা বাড়াবো না প্রিয় দর্শক, আমি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আসলে কমলা অলরেডি সব বিক্রি করা শেষ, এক গাড়ি কমলা ছিল। তো আপনাদের সহযোগিতা পাইলে আমি প্রতিদিনই আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। একটু পরিচয় দেন। মোহাম্মদ শিপন। শিপন ভাই কোন জায়গা থেকে বলছেন এখন? বাদামতলি থেকে। বাদামতলি, এই যে গাড়ি এটা আপনাদের না? হ্যাঁ, সব তো বিক্রি করে ফেলাইছেন। বিক্রি করে ফেলছি। আপনাদের আরো যে নামটা কি একটু বলেন? মায়ের দোয়া এন্টারপ্রাইজ। মায়ের দোয়া এন্টারপ্রাইজ, ওই যে আপনার বড় ভাই নাকি? বড় ভাই গাড়ি। বড় ভাই, আচ্ছা যাই হোক। শিপন ভাই, কমলা কেমন আসতেছে একটু বলেন তো। কমলা আসতেছে ভাই, গাড়ি আগে যেরকম বেশি আসতো এখন একটু কম আসে। কারণটা কি? ডিউটি বেশি, এলসি বেশি। এলসি বেশি? হ্যাঁ হ্যাঁ। কেন? ফুতুন দিয়া ঢোকার সাথে সাথে সবাই বলতাছে নাকি কমলা এসে বাজারে ভরে গেছে? না না না, কমলা এসে ভরে গেছে আপনার শোষার কমলা। শোষা কমলা, রাজস্থানের কমলা। এখন আপনাদের এই সামনে এটা কোন কি কোন জায়গার কমলা একটু বলেন তো ভাই। এটা ভুটান কমলা। এটা ভুটানের কমলা না? হ্যাঁ। আচ্ছা আমি একটু বলতে চাই আপনারে, আপনার নাম্বারটা দিয়ে দিতে চাই, অনেকে যোগাযোগ করতে চায় নিতে চায়। আপনি কি দিবেন নাম্বারটা? হ্যাঁ সমস্যা নেই, দিয়ে দিবেন না? হ্যাঁ। আচ্ছা নাম্বারটা বলেন, তারপরে আমরা দামটা জানাই। 0176 0176 51 51 54 54 160 160। এটা আপনার পার্সোনাল নাম্বার না? আচ্ছা এবার আমাদেরকে বলেন, এটা কত দানা কত করে বিক্রি করছিল? এটা পাঁচচালি, পাঁচটা চালি থাকে। পাঁচচালি, পাঁচচালি না? পাঁচচালি। কত কেজি হয় এখানে ভাই? এখানে আপনার কার্টুন সহকারে 28 কেজি। কার্টুন সহকারে 28 কেজি। আপনার 25-26 কেজি। 25 মানে 25 কেজি ধরি? হ্যাঁ 25 ধরতে পারি। 25 কেজি ধরি। কত বিক্রি করছিলেন ভাই? এটা বিক্রি করছি ভাই 2500 2400। 2400 টাকা বিক্রি করছিলেন না? 2300। হ্যাঁ 2300 টাকা আবার বিক্রি করছিলেন। আচ্ছা 2300 টাকা আবার বিক্রি করছিল প্রিয় দর্শক। আচ্ছা ভাই, এই যে এগুলোকে বিক্রি হয়ে যাচ্ছে নাকি সামনে থেকে? সব বিক্রি ভাই, সব বিক্রি হয়ে যাচ্ছে না? হ্যাঁ। আজকের বাজারে আপনি বললেন যে বাজারে সবচেয়ে সেরা কমলা এটা, এটা কি সত্যি? হ্যাঁ 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 হ্যাঁ। বাজারের সেরা কয়টা? কয়টা দর্শক বেচা কিনা হচ্ছে? হ্যাঁ। শিপন ভাই, হ্যাঁ ভাই, বাজারের সেরা কমলা এটা কি, কিভাবে বুঝবো একটু বলেন তো আমাদেরকে। বাজারের সেরা কমলা ভাই এটা রাঙাই কমলা, অরিজিনাল মিষ্টি কমলা এটা। অরিজিনাল মিষ্টি, এটা মিষ্টি কমলা। হ্যাঁ হ্যাঁ, এই যে নরম হয় এটা, অনেক মিষ্টি হয় না? এটা অনেক মিষ্টি হয়। তো বিভিন্ন দূর দূরান্ত থেকে যদি কেউ নিতে চায় আপনাদের সাথে যোগাযোগ করবে না? হ্যাঁ যোগাযোগ করতে পারবে। এটা সিজনটা কতদিন থাকে? এটা সিজন থাকে 2-2.5 মাস। এখন আর কয় মাস আছে? এখন আর আছে 1.5 মাস। 1.5 মাসের মতো আছে? 1 মাস চলে গেছে না? 1 মাস চলে গেছে। আচ্ছা সামনের দিকে দাম আরো কি কমার সম্ভাবনা আছে? সামনে আরো বাড়ার চিন্তা সম্ভাবনা আছে। বাড়ার সম্ভাবনা আছে? হ্যাঁ হ্যাঁ। কমার কি সম্ভাবনা নাই? না না। কারণ কি? কারণ এটা ওই যে বললাম যে এলসি ডিউটি, ডিউটি নাই, এলসি বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলসি বেশি। তো আপনারা কি ইন্ডিয়ান কমলটা কি আনেন না এমনি? ইন্ডিয়ানটা? হ্যাঁ ইন্ডিয়ানটা আসতেছে। ইন্ডিয়ানটা কি আসবে? হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ানটা আসতেছে। এখন যেহেতু কমলার সিজন, আমরা তো প্রতিদিনই আপনাদের কাছে আসবো নাকি? তো গত 2-1 দিনের তুলনায় কি আজকে কি কম না একটু বেশি? আজকে 2-1 দিনের তুলনায় আজকে একটু কম। কম না? আজকে মানে একটু আমদানিটা বেশি হচ্ছে না? হ্যাঁ। আজকে কাল তো কম ছিল, মানে আরে গত সপ্তাহে বেশি ছিল। গত সপ্তাহে বেশি ছিল। আচ্ছা এই যে এই যে এই যে এই যে ওনারে টাকা তো 2400 দিছেন না? হ্যাঁ 2400। 2400 টাকা বিক্রি করে ফেলেছো, 25 কেজি আছে। আচ্ছা ওই যে বড় ভাই বিক্রি করতেছে নাকি? হ্যাঁ। আচ্ছা তো ইন মানে এখন তাহলে ভুটানের কমলা ছাড়া অন্য কোনো কমলা নাই? আছে, শোষার কমলা আছে। আপনাদের কাছে আছে? আমাদের কাছে আছে। আপনাদের কাছে আছে? গাড়ি কি আরেকটা আছে নাকি? না গাড়ি আরেকটা আছে। গাড়ি আরেকটা আছে। আপনার কি বলা আছে ভাই? শিবন ভাই কি বলবেন আপনি? বুঝি না। আপনি কি বলবেন? ও আমি কি বলার আছে যে ভাই ফল খাবেন বেশি করে, স্বাস্থ্যের জন্য ভালো, এইটাই না? হ্যাঁ। আচ্ছা প্রিয় দর্শক, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, অনুরোধ থাকবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।